أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس لهم طعام إلا من ضريع، لا يسمن ولا يغني من جوع. إلى الآخر الآيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: أنفق يا ابن آدم أنفق عليك. متفق عليه. بارك الله لنا ولكم في القرآن الكريم، ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. فإنه تعالى جواد كريم، مالك بر ورؤوف رحيم. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে বিগত একটি সপ্তাহের পরে প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমায় যে আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত করে মসজিদে এসে তার গোলামি এবং দাসত্ব করার মতো তাওফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, সে আল্লাহ পাকের শাহী দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রসিদ্ধ হোক সৈয়দুল মুরসালিন, বিশ্ব নবী, যার আগমনে পৃথিবীর মানুষ অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছিল, সেই মহান নেতার সানে আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে জাহান্নামের ভয়াবহ আজাব, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি লাওনি। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন একমাত্র তার গোলামি এবং দাসত্ব করার জন্য। কেয়ামতের দিন একটা গরুর বিচার করা হবে। গরু তো একটা চতুষ্পদ জন্তু, একটা প্রাণী, তারও হিসাব আল্লাহ পাক নেবেন। সেটা হলো যে পৃথিবীতে একটা শিঙওয়ালা গরু একটা অশিঙওয়ালা গরুকে যদি ঘুতা দেয়, তাহলে কেয়ামতের দিন আল্লাহ পাক এর বিচারটাও করবে। দুর্বল গরু যার শিং নেই, আর একটা সবল গরু শিং আছে, এই গরু যদি দুনিয়াতে ঘুতা দেয়, মাঠে ঘাস খেতে খেতে ঘুতা দেয় না, ঘুতাঘুতি লাগে, কেয়ামতের দিন আল্লাহ পাক এর বিচারটাও করবেন। দুনিয়াতে দুনিয়ার অসীমলা গুরুকে কেয়ামতের দিন আল্লাহ পাক শিং দান করবেন, শিং দান করে বলবেন যে যে গুরু তোমাকে দুনিয়াতে ঘুতা দিয়েছিল, আজকে ওই গুরুকে তুমি একটা ঘুতা দিয়ে তার প্রতিশোধ গ্রহণ করো। এরপরে আল্লাহ পাক বলবেন যে তোমরা এখন মাটির সঙ্গে মিশে যাও। কিন্তু মানুষের মিশে যাওয়ার কোনো সুযোগ নেই, মানুষের বিচার হবে, এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম, যে কোনো একটা রাস্তা তার হয়ে যাবে।
আজকে আমরা শুনব এই জান্নাত এবং জাহান্নামের ভয়াবহ আজাব কেমন শাস্তি হতে পারে, বা জাহান্নামের অস্তিত্ব কেমন, সেখানে কিভাবে কেমন শাস্তি দেওয়া হবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা সকলেই কিন্তু পাপি, বিনা পাপের মানুষ একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনের গুণা, পিছের গুণা, ডানের গুণা, বামের গুণা, সব গুণা মাপ। কিন্তু আমরা কি নিষ্পাপ? কখনো নিষ্পাপ নয়, আমরা সবাই পাপি। তাহলে নিষ্পাপ নবী, বিশ্ব নবী, তিনি দিনে 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি দিনে 70 থেকে 100 বার আল্লাহর কাছে কি করতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। তাহলে আমরা তো কত যে পাপ করেছি এর কোনো হিসাব নেই। তাহলে আমাদেরকে কত তওবা করতে হবে? এমনও কিছু বান্দা খুঁজে পাওয়া যাবে যে দিনে একবারও বলেননি যে আস্তাগফিরুল্লাহ, এ কথা একবারও বান্দা বলেনি, এমনও বান্দা খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা একবারও বলে নেয়। দুনিয়ার কাজে আলু নিয়েই ব্যস্ত, ফসল নিয়েই ব্যস্ত, কিন্তু আপনি দিন দুনিয়া সবে করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে এর ভিতরে দিনের কাজও করতে হবে, দুনিয়ার কাজও করতে হবে। আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। যিনি নিষ্পাপ নবী, তিনি যদি দিনে 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার তিনি যদি করেন, তাহলে আমরা তো সবাই পাপি, কারো একটু কম পাপ, কারো একটু বেশি পাপ। আমাদেরকেও দিনে তার চাইতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। তো আল্লাহ নবী বললেন যে তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় তোমরা কি জানো? এ কথা আল্লাহ নবী সাহাবিদেরকে বলতেছেন। তো তখন সাহাবিরা বললেন যে তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়, এটা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন আল্লাহ নবী বললেন, শোনো, একজন উটের আরোহী উটের পিঠে চড়ে চলে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে লোকটা ক্লান্ত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় উটটাকে দাঁড় করে রেখে লোকটা বিশ্রাম নিচ্ছিল একটা জায়গায়, হঠাৎ করে তার চোখে ঘুম এসে পড়লো। ঘুম থেকে জেগে উঠে দেখে যে জায়গায় উটটাকে দাঁড় করে রেখেছিল ওই জায়গায় উটটা আর নাই, উটটা হারিয়ে গেছে। তখন লোকটা চিন্তার মধ্যে পড়লো যে উটের পিঠের উপরে খাদ্য ছিল, পানিও ছিল, এই উট যদি হারিয়ে যায় তাহলে আমি খাবো কি? তখন লোকটা খোঁজাখুঁজি, খুঁজতে খুঁজতে কোথাও উট খুঁজে পেল না। তখন লোকটা আবার দুশ্চিন্তা এবং মৃত্যু চিন্তা নিয়ে আবার ঘুমিয়ে পড়লো। এবার ঘুম থেকে জেগে উঠে দেখে যে যে জায়গায় উটটা দাঁড় করে রেখেছিল পূর্বের সেই জায়গায়, সাবেক ওই জায়গাতে উটটা আবার দাঁড়িয়ে আছে। তখন লোকটা এত খুশি হয়েছে যে খুশির ঠেলায় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে ভাষায় হারিয়ে ফেলেছে। তখন লোকটা বলতেছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। কিন্তু আসলে বান্দা বলতে কি চেয়েছিল কি, যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। তো আল্লাহর নবী বলতেছেন যে কেউ যদি পাপ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তওবা করে, উট হারানো ব্যক্তি উট ফিরে পাওয়ার পর যতটা খুশি না হয়েছে তার চাইতে বেশি আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়। বললাম সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, উট হারানো ব্যক্তির চাইতে আল্লাহ বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ খুশি হবেন। শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিব। তো আল্লাহ আবার শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করে বললেন, আমি আমার বান্দার মৃত্যুর ঘর ঘরে শুরু হওয়ার আগ পর্যন্ত সে যদি তওবা করতে পারে আমি তার জীবনের সব গুণাগুলিকে মাফ করে দেবো। বললাম সুবহানাল্লাহ। তাহলে আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা নেই, যতই পাপ হোক না কেন তওবা করবো, আল্লাহর কাছে ইস্তেগফার করবো, আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করার তাওফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে যেটা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, জাহান্নামের ভয়াবহ আজাব। জাহান্নাম কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন জায়গা। এই জাহান্নাম যখন আল্লাহ পাক তৈরি করলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন জাহান্নাম তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ পাক বললেন, জিব্রাইল যাও আমার জাহান্নামটাকে দেখে আসো। তখন জিব্রাইল ফেরেশতা জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামের ভিতরে ভয়াবহ শাস্তি দেখে এসে বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি, প্রত্যেকটা যত মানুষ রয়েছে দুনিয়াতে, যারা যারা এই জাহান্নামের ভয়াবহ আজাবের কথা শুনবে, কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না।
তখন আল্লাহ পাক জাহান্নামের চতুর্দিকে লোভ এবং লালসা দিয়ে ঘেরাও করে দিলেন। আচ্ছা, ভয়াবহ শাস্তির কথা যদি কেউ শোনে জাহান্নামের, কেউ কি জাহান্নামে যেতে চাইবে? কেউ চাইবে না। কিন্তু জাহান্নামের চতুর্দিকে আল্লাহ পাক লোভ এবং লালসা দিয়ে ঘেরাও করে দিলেন। ওই যে বিয়ে বাড়িতে দেখেন না, ঝিলিক বাতি যখন জ্বলে মানুষের একটা আকৃষ্ট হয়, যে ওখানে কী জানি একটা জ্বলতেছে, চমকাচমকি করতেছে। এই চতুর্দিকে লোভ এবং লালসা দিয়ে ঘেরাও করে দিয়ে আল্লাহ পাক বললেন, জিব্রাইল যাও এবার আমার জাহান্নামটাকে দেখে আসো। তখন জিব্রাইল ফেরেশতা জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামের চতুর্দিকে ঘুরে দেখতেছে যে লোভ এবং লালসা দিয়ে ঘেরাও করা আছে। তখন আল্লাহর কাছে এসে বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছে, প্রত্যেকটা মানুষ জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাবে না এমন কোনো লোক থাকবে না, কারণ ওই লোভের পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ জাহান্নামি হয়ে যাবে। এই যে এবার জান্নাতের কথা শুনে, জান্নাত যখন আল্লাহ পাক তৈরি করলেন, তখন আল্লাহ পাক বললেন, জিব্রাইল যাও আমার জান্নাতটিকে দেখে আসো। তখন জিব্রাইল ফেরেশতা জান্নাতের ভিতরে ঢুকে নাজ এবং নিয়ামত দেখে সে বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি, যারা যারা এই জান্নাতের নাজ এবং নিয়ামতের কথা শুনবে, প্রত্যেকটা মানুষ জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ পাক জান্নাতের চতুর্দিকে দুঃখ এবং কষ্ট দিয়ে ঘেরাও করে দিলেন, ঘেরাও করে দিয়ে বেষ্টন করে দিয়ে বললেন, জিব্রাইল এবার আমার জান্নাতটিকে দেখে আসো। তখন জিব্রাইল ফেরেশতা জান্নাতের চতুর্দিকে দুঃখ কষ্ট দেখে এসে বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি, জান্নাতে কোনো মানুষ যাবে না, যেতে পারবে না, কারণ জান্নাতে যেতে হলে তাকে কাঁটাযুক্ত পথের উপর দিয়ে হেঁটে যেতে হবে। একটা রাস্তায় যদি কাঁটা বিছানো থাকে, বড়ের কাঁটা বা খেজুরের কাঁটা, আর যদি বলা হয় যে ভাই একটু এই রাস্তাতে একটু হাঁটেন, কেউ যাবে? কেউ যেতে চাইবে না, যে পায়ের মধ্যে কখন বুঝি কাঁটা ফোটে। আর খেজুরের কাঁটা দেখে তো সবারই ভয়। এই জান্নাতের পথ হচ্ছে কষ্টে ভরা, পুষ্পে মোড়ানো নয়, মানে ফুল বিছানো রাস্তা জান্নাতের রাস্তা নয়, জান্নাতের রাস্তা হচ্ছে কষ্টের রাস্তা। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা। কথাটা বোঝার চেষ্টা করবেন। এরই হলো ব্যাখ্যা যে জান্নাত জাহান্নামের কথা আমি আপনাদেরকে শোনালাম। শোনানোর পরে এই একটা হাদিস দিয়েই আর ব্যাখ্যা আমরা পাবো, সেটি হলো আল্লাহ নবী বলেছেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা। অর্থাৎ দেখা যায় যেসব নেতা যত মানুষের নারে খায়, যত সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যবিচার করে, তত দেখেন যে ওর বিল্ডিং আর ওর ধন সম্পদের কোনো অভাব নেই, প্রচুর ধন সম্পদ। ও যত খায়, একটা ভ্যান চালক একটা গরিব মানুষ ওই খাবার খেতে পারে না। এখন কিছু কিছু লোক বলে যে, রে তুই নামাজ পড়লে কী হবে, তোর সাথে আমি অনেক ভালো আছে। কিন্তু এইসব টিটকারি কারা করে? ওই শয়তান লোকেরা করে। কথা হলো যে যত অসৎ পথে চলবেন, যত অসৎ পথে ইনকাম করবেন, জেনা করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এই খেতে খেতে আপনার একদিন যখন মরণ পাখি যখন চলে আসবে আজরাইল ফেরেশতা, তখন তওবা করার সুযোগ হবে না, মৃত্যুর মধ্য দিয়েই আপনি জাহান্নামে হয়ে যাবেন, ওই জাহান্নামে প্রবেশ করবেন। আর একজন গরিব মানুষ, ওই ভ্যান চালক, ওই আপনার এক মাসের ভিতরেও গরু গোশত কিনতে পারে না, খেতে পারে না, এই লোকটা কষ্টের ভিতর দিয়েই জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনে শুনলে মনটা ভরে যাবে। আল্লাহ নবী বলেছেন, ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর পূর্বে ধনীদের আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। গরিবরা যদি তিনটা কাজ করতে পারে, একটা হলো কালামা, সলাত, সিয়াম, তিনটা কাজ করবে গরিবরা জান্নাতে। আর হজ আর জাকাত, এই দুইটা জিনিস হলো ব্যক্তি বিশেষে। যদি লোকটা হজ জাকাত করার মতো এই যদি সামর্থ্য যদি থাকে, সামর্থ্যবান যদি হয়, তাহলে সে করবে। সামর্থ্য আছে, ধন সম্পদ অনেক আছে, জাকাত দিবে। সামর্থ্য আছে, টাকা পয়সা অনেক, হজ করতে যাবে। কিন্তু গরিবরা তিনটা কাজ করবে রমজান মাস, বছর বছর এক বছর পর পর রমজান মাস আমাদের মাসে আমাদের মাঝে এসে আগমন হয় করে। এই যে রমজান মাস সামনে, হয়তো আর এক মাস 21-22 দিন সময় আছে, রমজান মাস আসতেছে। গরিবরা একটি মাস সিয়াম পালন করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং কালেমা, এই তিনটি কাজ তারা করবে, তারা জান্নাতে যেতে পারবে। তা এখন এই বললাম তো যে জান্নাত জাহান্নাম দুইটা জিনিস এই মানুষের জন্য,
কিন্তু এই জান্নাত জাহান্নামের ফয়সালা কোথা থেকে শুরু হবে এটা আমাদেরকে জানার দরকার। কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, কিন্তু এর শাস্তি কখন থেকে বান্দা ভোগ করবে আর জান্নাতের নাজ এবং নিয়ামত এর সুখ শান্তি কখন থেকে বান্দা ভোগ করবে এটাও আমরা হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা জাগরণই শুনি। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে আসি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে, বৃহস্পতি আর সোমবার দোয়া কবুলের দিন বার, কেন গো দোয়া তোমরা করো না। বৃহস্পতি আর সোমবার দোয়া কবুলের দিন বার, কেন গো দোয়া তোমরা করো না। কবরেতে আসে যারা শুধু দোয়া চায় তারা, কবরবাসী হয়েছে যারা শুধু দোয়া চায় তারা, দোয়া ছাড়া অন্য কিছু চায় না। আমি অন্ধকার কবরে আসি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে, জান্নাতের সুগন্ধি কেমন আমি জানি না, জাহান্নামের আগুন চোখে দেখলাম না। আচ্ছা, জান্নাতের যে সুগন্ধি এটা আমরা কোনোদিন পেয়েছি না কে? অথচ এই জান্নাতের সুগন্ধি, শোনেন, পৃথিবীর এক প্রান্তে যদি এই সুগন্ধি রাখা হয় তাহলে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে এই সুগন্ধি পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের জাহান্নামের যে এই আগুনের যে তীব্রতা এটা আমরা কোনোদিন দেখতে পাই না, কিন্তু দুনিয়ার আগুনের সঙ্গে জাহান্নামের আগুনের কোনো তুলনাই নেই। জান্নাতের সুগন্ধি কেমন আমি জানি না, জাহান্নামের আগুন চোখে দেখলাম না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আসি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে, দুনিয়াতে আসো যারা কবর পূজা ছাড়ো তারা, দুনিয়াতে আসো যারা পীর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের সম্বল নামাজ হলো আসল ধন, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুমিন এবং মুসলমান হয়ে কবরে যাওয়ার তাওফিক দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। শোনেন, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবীর নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনেছেন, যিনি বিশ্ব নবীর দুই কন্যাকে বিবাহ করেছিলেন, এজন্য তার উপাধি হচ্ছে জুন্নুরাইন, অর্থাৎ তিনি দুইটা আলোর অধিকারী। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হলো 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখনই তার দাড়ি, তিনি কবর দেখলেই তিনি কান্নাকাটি শুরু করতেন এবং কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত, বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখলেই কান্নাকাটি শুরু করেন, এর কারণটা কি? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবায়ে কেরাম রে শোনো, এই কবরটা হলো মানুষের প্রথম মঞ্জিল। অর্থাৎ আপনি যদি ঢাকায় যান, জয়পুরহাট স্টেশনে আপনাকে উঠতে হবে অথবা আক্কেলপুরে উঠতে হবে,
এরপরে যেতে হবে আপনার সান্তাহার, তারপরে আত্রায়, তারপরে আপনার নাটোর, এইভাবে পর্যায়ক্রমে আপনাকে ঢাকায় যেতে হবে। পরকালে যখন বান্দা পারি জমায় মৃত্যুবরণ যখন করে, তখন মানুষের প্রথম মঞ্জিলটাই হচ্ছে কবর, কবরটা হচ্ছে প্রথম স্টেশন। এই জায়গায় যদি কারো ভালো হয় সব জায়গায় তারা ভালো হবে, এই জায়গায় যদি কারো খারাপ হয় সব জায়গা তারা খারাপ হবে। অর্থাৎ আমি আপনাদেরকে হাদিস থেকে আলোচনা শোনাব। আল্লাহর নবী বলেছেন, যখন একটা মানুষ মারা যায় ওই মানুষকে যখন কবরে রাখা হয়, যখন মানুষেরা মাটি দিয়ে যখন চলে আসে, তখন দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা সেখানে নাজিল হয়। এই মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে লোকটাকে তখন, শুয়ে থাকা লোকটাকে তখন উঠিয়ে বসায়। বসানোর পরে তার ভিতরে আল্লাহ পাক আত্মা রুহু আল্লাহ পাক ফিরিয়ে দেন। তখন এই দুইজন ফেরেশতা এসে বলে, মান রব্বুকা, তোমার রবকে, এই লোকটা যদি দিনদার এবং পরহেজগার হয় তাহলে লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপর ফেরেশতারা দুই নম্বর প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার দিন ধর্মের নাম কি? লোকটা যেহেতু দিন ইসলাম মেনেছিল, তখন লোকটা বলবে আমার দিনের নাম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবে, মান নাবিউকা, তোমার নবীকে, বিশ্ব নবীকে সরাসরি কবরের মধ্যে উপস্থাপন করা হবে অথবা একটা ছবি দেখানো হবে বিশ্ব নবীর, যে দেখো তো এই লোকটাকে কি তুমি চিনতে পারো। তখন লোকটা যদি রাসূলের সুন্নাতের আনুগত্য করে থাকে, রাসূলের সুন্নাত যদি সে মেনে চলে, তাহলে বলবে ইনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে, কাইফা ইউদ্রিকা, তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে? যদি মুমিন ব্যক্তি হয় আর তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, তাহলে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে, তুমি কিভাবে জানতে পারলে এই প্রশ্নের উত্তরগুলি? তখন লোকটা বলবে, কোরআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ পাকের কিতাব কোরআন পড়ে জানতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ, কি পড়ে জানতে পেরেছি? আল্লাহ পাকের কিতাব পড়ে জানতে পেরেছি। তখন আল্লাহ পাক আরশে আজিম থেকে ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পেরেছে, সুতরাং তোমরা আমার বান্দাকে আর বিরক্ত করো না, তোমরা আমার বান্দার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, আমার বান্দার শরীরে তোমরা জান্নাতে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের হাওয়া আসতে থাকুক, সে জান্নাতের আরামায়েশ ভোগ করুক। এরপরে বলা হয়েছে, এই লোকটা ডান দিকে যদি তাকায়, ডান দিকে যত দূর তার দৃষ্টি যাবে এত দূর তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, বাম দিকে যদি তাকায়, বাম দিকে যত দূর সে দেখতে পাবে এত দূর তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। লোকটা আরাম এবং আয়েশে ঘুমাতে থাকবে। ফেরেশতারা বলবে, বান্দারে তুমি ঘুমাতে থাকো যেমনই বর বাসর রাত্রে ঘুমায়, তুমি ঘুমাতে থাকো যতদিন না ইসরাফিল ফেরেশতা সিংহের মধ্যে ফুৎকার না দিয়েছেন ততদিন পর্যন্ত তুমি কবরে আরামে ঘুমাতে থাকো। তাহলে বোঝা গেল যে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা শুরু হবে কোথা থেকে? কবর থেকেই শুরু হবে। যদি জান্নাতি হন, জান্নাতের মজা ভোগ করবেন কবর থেকে, আর যদি জাহান্নামি হন, শোনেন, একজন লোক যদি বেঈমান হয়ে কবরে যায়, আল্লাহকে মানে নাই, এত ধন সম্পদ দিয়েছে, তারপরও কয় আরও চাই আরও চাই আরও চাই, এই লোকটা নামাজও পড়ে না, আল্লাহর শুক্রিয়াও আদায় করে না। বেঈমান হয়ে লোকটা যদি মারা যায়, তাহলে মনকার এবং নাকির ফেরেশতা বলবে, মান রাব্বুকা, তোমার রবকে। তখন লোকটা বেঈমান হওয়ার কারণে বলবে, হায় হায়, আমি তো জানি না, হা হা লা আদ্রে, আমি তো জানি না। তখন দুই নম্বর প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার দিন ধর্মের নাম কি? লোকটা আবারও বলবে, হা হা লা আদ্রে, আমি তো জানি না। তিন নম্বর প্রশ্ন করবে, তোমার নবীকে, দেখো তো এই লোকটাকে, এই লোকটাকে কি তুমি চিনতে পারো? তখন লোকটা বলবে, হায় হায়, আমি তো জানি না। তখন সাথে সাথে আল্লাহ পাক আরো সে আজম থেকে বলবে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সুতরাং তার কবরটাকে তোমরা সংকীর্ণ করে দাও, অর্থাৎ ছোট করে দাও। কেমন ছোট করে দেওয়া হবে? ডান পাজরে হাড্ডিগুলি বাম পাজরে চলে যাবে, আর বাম পাজরে হাড্ডিগুলি ডান পাজরে চলে যাবে,
এত জোরে কবরটা কবরের মাটি চাপা দেওয়া হবে, লোকটা হাউমাউ করে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার জিন এবং মানুষ ছাড়া সকলেই শুনতে পাবে, কিন্তু জিন এবং মানুষ শুনতে পাবে না। জিন এবং মানুষ যদি শুনতে পেত কবরে আজাব, জীবনেও কোনোদিন মানুষ আর কবরে কোনোদিন লাশ রাখতো না, কেউ কোনোদিন আর লাশ রাখতো না, যে এত আজাব। এটা বুঝতে পারলে কেউ কোনোদিন কোনো মানুষকে আর মাটি দিত না। ভাইজান, আল্লাহ পাক বলবেন এই বান্দা মিথ্যা কথা বলেছে, সুতরাং তার কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার শরীরে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তোমরা একজন ফেরেশতা কানেও শোনে না চোখেও দেখে না, একজন ফেরেশতা অত্যন্ত কুৎসিত এবং কালো একটা লোহার হাতুড়ি নিয়ে ওই কবরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে লোকটাকে মারতেই থাকবে, মারতেই থাকবে, কিন্তু লোকটা হাউমা করে কান্নাকাটি করবে, রক্তের ফিনকি ছুটতে থাকবে, কিন্তু কানা হওয়ার কারণে লোকটা দেখতে পাবে না। রক্ত যে ফিনকি ছুটতেছে কিন্তু কানা হওয়ার কারণে দেখতে পাবে না যে রক্ত ঝরতেছে, লোকটা হাউমাউ করে কান্নাকাটি করবে কিন্তু বধির হওয়ার কারণে, ঠসা হওয়ার কারণে শুনতে পাবে না। আল্লাহ নবী বলেছেন যে লোহার হাতুড়ি দিয়ে ওই কবরে রাখা ব্যক্তিকে মারা হবে, ওই হাতুড়িটা দিয়ে যদি কোনো পাহাড়ের মাথায় আঘাত করা হয় তাহলে পাহাড় ভেঙে সুরমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, পাহাড় ভেঙ্গে সুরমার হবে ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের মাথায় আঘাত করা হয়, তাহলে হাতুড়িটা কত বড়। ভাইজান, এই হাতুড়ি দিয়ে মারা হবে, আল্লাহ নবী বলেছেন যখন হাতুড়িটা দিয়ে যখন মারবে 70 গজ মাটির নিচে গুড়িয়ে যাবে, আবার তাকে টেনে তোলা হবে, আবার মারা হবে, আবার 70 গজ গুড়িয়ে যাবে, আবার তাকে টেনে তোলা হবে, এইভাবে কেয়ামত পর্যন্ত শাস্তি চলবে। যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আবার বিচার হবে, হিসাব নিকাশ হবে, এরপরে আবার হয় জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রহমত এবং দয়া ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এটা আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন যে আমলের দোহাই দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, তোমরা আল্লাহর উপর ভরসা করো। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নিজের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? তখন আল্লাহ নবী বললেন কল আল্লাহ আনা, আমিও আমার আমলের দোহাই দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বলেছেন যে একদিন আল্লাহর নবী আকাশের দিকে মাথাটা উঠিয়ে তিনি তাকিয়ে দেখে বলতেছে হে সাহাবায়ে কেরাম, আমি দেখতে পাচ্ছি তোমাদের এমন কেউ নেই যে যাদের ভাগ্যে জান্নাত অথবা জাহান্নাম লেখা হয়নি। এটা আল্লাহ নবী একদিন বললেন, আকাশের দিকে তাকিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি দেখতে পাচ্ছি তোমাদের এমন কেউ নেই যে যার জান্নাত অথবা জাহান্নাম তার তকদিরে লিখে দেওয়া হয়নি। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমরা আমল ছেড়ে দেই, কারণ আমার ভাগ্যে তো লেখা আছে জান্নাত, আমার ভাগ্যে তো লেখা আছে জাহান্নাম, হয়েই গেছে তো একটা, তাহলে আমি আমল করবো কিসের জন্য? তখন আল্লাহ নবী বললেন না, আমল চালিয়ে যাও, আল্লাহ যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাকে সেই কাজ করা তার জন্য সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, যদি জান্নাতি হয় নামাজ পড়ার সময় পাবে, আপনার রমজান মাসের সিয়াম পালন করার সময় পাবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, মানুষের উপকার করতে পারবে, সত্য কথা বলতে পারবে, সৎ পথে চলতে পারবে, আল্লাহ যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাকে দিয়ে তার সে কাজ করা আল্লাহ তাকে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, যদি জাহান্নামি হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে এত কাজ করবে ওই মাঠে কিন্তু আর নামাজ পড়ার সময় হবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা যদি আমার দিনের কাজ করার জন্য যদি একটু সময় বের করতে চাও, আমি আল্লাহ তোমাকে অবকাশ দিয়ে দিব, তোমাকে ফ্রি করে দিব, আর যদি তুমি দুনিয়াকে আঁকড়ে ধরো, দুনিয়াদারি যদি করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমার দুই হাত দিয়ে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব, অর্থাৎ তুমি আমার কাজ করতে পারবে না। অতএব এই জন্য আমরা জানতে পারলাম যে জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা এটা কবর থেকেই শুরু হবে ভাইজান। অতএব আমাদেরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে আমাদেরকে পরকালে যেন আমরা পাড়ি জমাতে পারি, আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা হলো যে গতকালকের যে পরিস্থিতি যে হয়েছিল, আমাদের ওইদিকে আকাশ এমনভাবে ঢেকে আসলো, আমাদের সব বৃষ্টি তো সারা বাংলাদেশ হয়েছে, যে গত শুক্রবার দিন বৃষ্টির যে আবহাওয়া এটা সারা বাংলাদেশ। আমার সেদিন মাহফিল ছিল সিরাজগঞ্জে, মাহফিলে সেদিন গেছিলাম, আলহামদুলিল্লাহ মাহফিল হয়েছিল, বৃষ্টি আসতেছে আবার ছাড়তেছে, আবার আসতেছে আবার ছাড়তেছে, এভাবে প্রোগ্রাম হয়েছিল। তো সারা দেশে এই আবহাওয়া আমি ওইদিকে দেখলাম, ওই পুনট সাধুরিয়া ওইদিকে অনেকে পানি সেচার কাজ করতেছে, সারা দেশে একই অবস্থা আলুবাড়ির জমিতে। তো যাই হোক, আল্লাহ পাক বলে দিয়েছেন
যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো, ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিঞ্চিত ভয় দিয়ে, সামান্য একটু ভয় দিয়ে পরীক্ষা করব। মানে আকাশ যে গতকালকে একটু সাজিয়েছিলেন আল্লাহ পাক, একটু 2-1 ফুট করে বৃষ্টিও পড়া শুরু হয়েছিল, আল্লাহ দেখতে চাচ্ছে যে দেখি বৃষ্টি তো একবার দিয়ে দিয়েছি, এবার বান্দার দশা কী হয় আর বলে কি। তো আল্লাহ পাক বলতেছেন আমি পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে, তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে, তোমাদেরকে অসুখের মাধ্যমে, তোমাদের ফসল বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে সুসংবাদ তাদের জন্য যারা এই সব বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে তারাই সফলকামী। বলেন সুবহানাল্লাহ। যতই আমাদের অভাব হোক না কেন, আপনি বিশ্বাস করবেন যে আমার তকদিরে আমার মায়ের পেটে যখন আমার বয়স যখন 4 মাস, তখন আল্লাহ আমার কপালে লিখে দিয়েছেন যে আমি দুনিয়াতে কী খাবো। তাহলে আপনার এত টেনশন কিসের জন্য? আলু জমি ভাসে যায়, কিন্তু আপনি ভরসা করবেন যে আমার তকদিরে আল্লাহ পাক আমার মায়ের গর্ভে যখন আমার বয়স যখন 4 মাস, তখনই আল্লাহ আমার কপালে লিখে দিয়েছেন যে এই বান্দা কী খাবে দুনিয়াতে এবং সে কী করবে আর কয়দিন বাঁচবে, সে জান্নাতি না জাহান্নামে, এটা 4 মাস বয়সে মায়ের গর্ভে লিখে দিয়েছেন। তাহলে আলু যদি ডুবে যায় বা নষ্ট হয়ে যায় তারপরে কি আমাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কী খাবেন বা কোত্থেকে যে রিজিক আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ যেন এই ধৈর্যের সাথেই, বললাম তো দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। একজন মানুষ যদি জেলখানায় যায়, বলেন তো জেলখানাটা আরামের জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা, কিন্তু যে অপরাধ করে জেলখানায় যায় ওর জন্য খুবই আরাম। ধরেন একটা মানুষকে খুন করে চলে গেছে জেলখানায়, বলেন তো ওর জন্য আরামের জায়গা না কষ্টের জায়গা? আরামের জায়গায় যে বের হয়ে থাকলে তো সমস্যা, ওই পক্ষ যদি আমাকে আবার মেরে দেয় বা মাথা যদি একটা বাড়ি দেয় বা জবাই করে তাহলে কী হবে? তো এই জন্য দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে আমাদের জন্য জেলখানার মতোই, এই কষ্টের ভিতর দিয়েই গরিবেরা জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আপনারা জানেন যে আমাদের ইজতেমা, তাবলিগি ইজতেমা আসে নওদাপাড়াতে প্রতি বছর যে হয়, এটা এবছরও ইনশাল্লাহ হবে, আপনারা কখনো হতাশ হবেন না। আমি কুপন নিয়ে আসছি, গত জুমায় আমি যেতে পারিনি, কোনো আমার মূল গ্রামে যাওয়ার কথা ছিল গত জুমায়, সেখানে আমি খুতবা দিতে পারিনি, আমার গ্রামের মসজিদে আমি খুতবা দিয়েছি, আমার গ্রামের মসজিদে ইমাম আসেনি। তো ইজতেমার ডেট হয়েছে 24 এবং 25 ফেব্রুয়ারি, সেই ডেট আবার পিছানো হয়েছে। আমি আসার, আপনাদের মসজিদে আসার প্রায় 20 মিনিট আগে আমি খবর পেলাম, কেন্দ্র থেকে ফোন এসেছে এই 10 এবং 11 মার্চ ডেট হয়েছে, আপনি এটা মনে রাখবেন ইনশাল্লাহ। কিন্তু কুপনে লেখা আছে 24 এবং 25 ফেব্রুয়ারি, কিন্তু ইজতেমার ডেট আজকেই সেটা চেঞ্জ হয়ে গেল, এই ডেটটা পরিবর্তন হয়েছে মার্চের 10 এবং 11, এটা আরও পিছিয়ে চলে গেল। তো যাই হোক, আলো তোলার কাজ মনে হয় আর থাকবে না ইনশাল্লাহ, সব শেষ হয়ে যাবে, আপনারা ফ্রি হতে পারবেন ইনশাল্লাহ। অনেকেই দোহাই দিয়ে যে ভাই আলো তোলার কাজ কীভাবে ইজতেমাতে যায়, কিন্তু এবারে ইনশাল্লাহ ফ্রি হতে পারবেন, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তো এই ইজতেমাকে সফল করার জন্য এবং আপনারা এই মেহনতি কাজে একটু সাহায্য করার জন্য আপনারা সবাই এই দুর্যোগের সময়, আমাদের যেহেতু আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি আল্লাহ পাকের কাছে, আমাদের ফল ফসল যাই হোক কম বেশি, ওর হয়তো অনেকের হয়তো কারো ক্ষতি হয়েছে বা ক্ষতি হওয়ার আশঙ্কা, আপনি এমনই অবস্থায় বেশি বেশি করে একটু দান করার চেষ্টা করবেন। আমি আপনাদের মাঝে এসেছি, আপনারা এখানে সর্বোচ্চ 1,500, 100, তারপরে আপনার 50, সর্বনিম্ন 20 টাকার কুপন রয়েছে, আপনারা সবাই দিবেন। আমি জুম্মার সলাতের পরে এখানে থাকবো, আর একটা লিস্ট হয়তো মনে হয় সম্ভবত করলে ভালো হয়, আপনারা পরে দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আলু উঠানোর পরে পরে দিয়ে দিবেন। আর নগদে যদি কেউ দিতে চান, আমি এখানে মসজিদে থাকবো, আমি নিয়ে নেবো ইনশাল্লাহ, কুপন আপনার আমি নিয়ে আসছি, আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে বেশি বেশি করে দান করা তৌফিক দান করে দাও, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমাদের ফল ফসল যেগুলি একটু বৃষ্টি পানিতে ইয়া হয়েছে, আল্লাহ আমাদেরকে এই এমন অবস্থা করো না যাতে মানুষের কাছে হাত পাততে হয়, আল্লাহ পাক এমন মানুষের মুখাপেক্ষিতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করে দিন এবং সুস্থ সুন্দর সুখী এবং সচ্ছল জীবনযাপন দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা সবসময় বিপদে আপদে ধৈর্য ধারণ করার চেষ্টা করবো। মানুষের কিন্তু সবসময় কিন্তু অভাব অনটন থাকে না, এক সময় সুখ এক সময় দুঃখ, আরেক সময় দুঃখ আরেক সময় সুখ, এই অবস্থা মানুষের হয়, এটা পরিবর্তন, দুইটা ভাই সুখ এবং দুঃখ এরকম হয় মানুষের জীবনে। এই জন্য আমরা একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে খুব ভালোভাবে দুনিয়াতে ইমানের সাথে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময়
একটা বেজে 9 মিনিট, যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ 6 মিনিটের মতো টাইম আছে। তো আমি আলোচনা আপনাদের সামনে করতেছিলাম যে জাহান্নামের ভয়াবহ আজাব, এই জাহান্নামের শাস্তি শুরু হবে আপনার কবর থেকেই। জান্নাতে যদি হন জান্নাতের নাজনে আমরা ভোগ করতে পারবেন কবর থেকে, জাহান্নামে হলে জাহান্নামের গরম হাওয়া আপনি ভোগ করবেন এই কবর থেকে। তাই জন্য আমরা এমনভাবে আমল করব, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আমল করার চেষ্টা করব, যে আমল দিয়ে আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ আমাদেরকে এমনই আমল করার তৌফিক দান করুক। আর মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দা কিন্তু বলতে চাইবে যে যখন আজরাইল ফেরেশতা তখন এসে ধরবে, তখন বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দিন, আমি একটু দান করে আমি কল্যাণকামী মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু আল্লাহ ওই সময়টা আর দিবেন না। ইজা জা আজালুহুম লা ইয়াস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আল্লাহ পাক এক মুহূর্ত আগ এবং পাস করেন না, আগ পিস কখনোই করবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে তার জান কবজ হয়ে যাবে। কিন্তু বান্দা কি জন্য দান করতে চাইবে জানেন? মানুষ মৃত্যুর পরপরই ওই দানের যে ফলাফল এটা সে বান্দা দেখতে পাবে। বললাম সুবহানাল্লাহ, দানের যে ফলাফলটা এটা মৃত্যুর পরে আপনি দেখতে পাবেন, এই জন্য বান্দা দান করতে চাইবে মৃত্যু পূর্ব মুহূর্তে। তো আমরা এমনই অবস্থায় দান করব যাতে আমাদের মস্তিষ্ক, আমাদের হুঁশ, আমাদের জ্ঞান সব কিছু ভালো আছে, এমন অবস্থায় দান করতে হবে। আল্লাহ পাক এবাদত চান সুস্থ জীবনের এবাদত, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, উঠা বসা করতে পারেন, নামাজ পড়তে কোনো কষ্ট হয় না, হজ করতে দৌড়াদৌড়ি করতে কোনো অসুবিধা হবে না, এমন বয়স আপনাদেরকে এবাদত বন্ধ করতে হবে। আল্লাহ পাক যৌবন বয়সের এবাদতটা অত্যন্ত পছন্দ করেন। কেয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি যে ছায়া পাবে, তার মধ্যে 2 নম্বর ব্যক্তি হলো ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই ব্যক্তি যে ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবন কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দান করার চেষ্টা করতে হবে। আর আমি সর্বশেষ দুটা জাগরণী বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাবে বন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আখি মানে চক্ষু। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়া। যতই কোটিপতি হন না কেন, আপনার কাফনের পকেটে কি 10টা টাকার একটা নোট দেওয়া হবে? হবে না। 500 টাকা 100 টাকার নোটও দেওয়া হবে না, শুধু চকলেটের মতো ওই সাদা কাপড় নিয়েই আপনাকে কবরে যেতে হবে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়া, খালি হাতে চলে যাবে শূন্য হাতে চলে যাবে, রেখে যাবে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, আপন ঝুড়ি কর ভারি, আপন ঝুড়ি কর ভারি, সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই উপায় রবে নাই উপায়, খাসা ছেড়ে উড়াল দেবেন খাসা ছেড়ে উড়াল দেবেন, কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। শুনেন,
জাহান্নামে যে মানুষেরা যাবে, এই জাহান্নামে যাওয়ার কারণটা কি? এক নম্বরে এখানে এসেছে যে মুসল্লি না হওয়ার কারণে, অর্থাৎ নামাজ না পড়ার কারণে মানুষ কিন্তু জাহান্নামে যাবে। আর কিয়ামতের দিন কিন্তু সর্বপ্রথম আল্লাহপাক হিসাব নেবেন আগে নামাজের। নামাজ ঠিক, জান্নাত ঠিক, নামাজ ঠিক নাই, জান্নাত ঠিক নাই। আর আরেকটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো টাকনুর নিচে যেসব পুরুষেরা কাপড় ঝুলিয়ে পরা চলাফেরা করে, জিন্সের প্যান্ট, তারপরে আপনার বিভিন্ন কাপড় চোপড়, আপনার বিভিন্ন ধরনের পোশাক তো রয়েছে ছেলেদের, লুঙ্গি, এগুলি এমনভাবে কিছু কিছু মানে পুরুষ মানুষেরা হাঁটাচলা করে যে ওই মহিলা মানুষ যেভাবে কাপড় চোপড় পরে, একজন পুরুষ মানুষ ওইভাবে কাপড় চোপড় পরে, তার লুঙ্গি পরে, জিন্সের প্যান্ট পরে, এমনভাবে যে রাস্তার সমস্ত ধুলা সে ঝাড় দিয়ে নিয়ে চলে যায়, এমনভাবে সে চলাফেরা করে। আর কিছু কিছু মেয়েরাও কিন্তু আছে ওই আপনার জিন্সের প্যান্ট পরে। আমি ঢাকা থেকে এবছর মাহফিলে আমি কুমিল্লা থেকে আসলাম এসি একটা গাড়িতে, ওটা সম্ভবত সাফতে আলী গাড়িতে, এই গাড়িতে দেখলাম দুইজন ভদ্রলোক মহিলা জিন্সের প্যান্ট পরে বসে আছে। আমি চিন্তা করলাম যে মেয়েরা যদি জিন্সের প্যান্ট পরে তাহলে এদের স্বামীরা কী পরে, মনে হয় প্লাজোই মনে হয় পরে থাকে। কারণ মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে পরে তাদের স্ত্রীরা, তাহলে স্বামীরা অবশ্যই বাসায় প্লাজো পরে বসে আছে। প্লাজো এমন একটা পোশাক, পোশাক হলো নাকি? তো এই জন্য পোশাকের কারণে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই যে বাংলাদেশে প্রায় 17 জন মহিলা স্বামী তালাক দিয়েছে, কিসের জন্য? পাখি কিরণমালা জামা স্বামী কিনে না দেওয়ার কারণে, যে হয় কাপড় আমাকে কিরণমালা পাখি মালা জামা নিয়ে দিবে, নয়তো বা তোমার ভাতে আমি খাবো না। আবার কিছু কিছু মহিলা আছে 7 জন আবার আত্মহত্যাই করেছে যে স্বামী তার এই দাবি পূরণ না করার কারণে। তো অতএব টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে যেসব পুরুষেরা চলাফেরা করবে, এর কারণে ওই পিতামাতার খেদমত না করলে যে জাহান্নামি হবেই এমন কোনো কথা নয়, কিন্তু টাকনুর নিচে যেসব পুরুষেরা কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামে যাবেই, এতে কোনো সন্দেহ নেই। বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামে যাবে, কোনো ভুল নাই, 100-100 সে জাহান্নামে যাবে যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। তো এই জন্য আমাদের চলাফেরাটাও হতে হবে রাসূলের তরিকায়। আমরা টাকনুর উপরে সবসময় কাপড়, অনেকে আবার ওই যে জিন্সের প্যান্ট পরে পায়জামা পরে কিন্তু উপরে আবার ঝুলিয়ে আপনারা ওই মানে ওই যে খুশি করার মতো করে উপরে আবার টাঙ্গে তোলে, কিন্তু এই সিস্টেম করা যাবে না। আপনি ওই উপরেই আপনি টাঙ্গবেন কিন্তু নিচে না, মানে নিচে যে পোশাকটা এটা আপনি কুচি 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 করে, যেটা অতিরিক্ত কাপড় যেটা হয়ে গেছে মানে এখন মাটির সঙ্গে ঝুলে যাবে, ওটা আপনি কুচি কুচি করে উপরে উঠালেন টাকনুর উপরে, এটা করবেন না। আপনি উপরে জিন্সের প্যান্ট হোক আর পায়জামা হোক উপরে আপনি গোছাবেন, কিন্তু পায়ের কাছে আপনি গুছে রাখবেন। এভাবে সালাত পড়লে আপনার সালাত কবুল হবে না, আল্লাহর কাছে হবে না কবুল। আপনার আপনি আপনার মানে যেটা সুন্নত, যেটা আপনার যে ইয়া পর্দা, সেটা পর্দা আপনার ঠিক থাকলো না। তো এই জন্য আপনি ওই উপরেই ঝুলে রাখবেন, আর এমন মাপে কাপড় বানাবেন যাতে ওই সমস্যা যেন না হয়। তো এই জন্য আমাদের আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করব না, টাকনুর উপরে কাপড় আমরা সবসময় রাখার চেষ্টা করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, এবং আমরা কখনো মানুষের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করবো না, কারণ এর জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যদি একটা মানুষকে বিনা দোষে মারেন, এর বিচারটাও হবে যে দুনিয়াতে ওই লোকটা দুর্বল ছিল আর তোমাকে আমি সবল বানিয়েছিলাম, তুমি তাকে একটা থাপ্পড় দিয়েছিলে, আজকে দুর্বল লোকটাকে সবল বানিয়ে বলা হবে যে তুমি একটা তাকে থাপ্পড় মারো, আর না হলে তার নেকি তুমি নিয়ে তুমি জান্নাতে চলে যাও আর তোমার পাপগুলো তুমি তার ঘরে দিয়ে দাও। তো এই জন্য আমরা অন্যায়ভাবে ক্ষমতা থাকলেও আমরা কোনো মানুষকে মারার চেষ্টা করবো না। সবচাইতে ওই ব্যক্তি মহৎ যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমতা থাকা সত্ত্বেও ইচ্ছা করলে জেলখানায় পাঠাতে পারবে, কিন্তু ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, যে তুমি দুনিয়াতে আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছিলে, আমি কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তো এই জন্য এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার উপায়, কীভাবে আপনি জান্নাতে যাবেন, কীভাবে আপনি জাহান্নামী হবেন, এসব আমাদেরকে জেনে বুঝে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম, দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত, তুমি বলতে পারো আর কত কাল বাসবে বলো, লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখেই হুজুর, মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারী,
লোকে তোমায় বলছে হুজুর কোন মসজিদের ইমামতি কর, তুমি বলতে পারো আর কত কাল বাসবে বলো, পড়ে না নামাজ কালাম জুম্মার দিনে মসজিদে যাই দুরাকাত পড়ে পালাই। আমি এই কর্মীর সম্মেলন আদায় করতে গেছিলাম ফাঁসিতলা মসজিদে, সেখানে গিয়ে দেখি যে ওখানে যে এই সিস্টেম আমি জানি না, আমি সলাৎ পড়ালাম ফাঁসিতলা স্ট্যান্ডে, ওখানে আমাদের আহলে হাদিসের একটা মসজিদ আছে গাইবান্ধা গোবিন্দগঞ্জের আগে, সেখানে আমি দেখলাম যে মসজিদের সব মুসল্লি বের হয়ে চলে গেছে একদম সাফ, মাত্র বুঝে 8-10 জন মুরব্বি বসে আছে, সবাই চলে গেছে। তো এই সুন্নত নফল কিন্তু আমাদেরকে পড়ার দরকার, আমরা কিন্তু জুম্মার দুই রাকাত ফরজ সালাত পড়ে কিন্তু বের হয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার ফরজ সালাতের যখন ঘাটতি থাকবে তখন আল্লাহ পাক বলবেন যে এই বান্দার আমলনামায় দেখো তো কোনো সুন্নত নফল আছে কিনা, এই সুন্নত নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করে দিয়ে আল্লাহ পাক বলবেন যাকে তোমরা জান্নাতে দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত নফলগুলি আপনারা পড়ার চেষ্টা করবেন, খালি ফরজ নিয়ে থাকবেন তা না, যখন আপনার আল্লাহ হয়তো আপনাকে পছন্দ করে হয়তো জান্নাতে দিবেন কিন্তু তখন আল্লাহ পাক বলবেন যে সুন্নত নফল আছে নাকি তোমরা দেখো একটু, ওই দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে, এই জন্য পড়ার চেষ্টা করবেন। বয়স তোমার একায়াসি প্রাণটা তো যায় আসি, যৌবন তোমার গেছে চলে আর তো কিছু নাই বাকি, এখনো সময় আছে তোমার তওবা করে নামাজ পড়ো। অনেক লোকের বয়স কিন্তু 80 বছর 81 বছর হয়ে গেছে, বলে চাচা নামাজ পড়বেন না, বলে বা আর 5 বছর যাক, বলে দাড়ি থুবেন না, বলে দাড়িগুলো ভালোভাবে আর কাটুক, কি কথা। আমার গ্রামের এক লোক ওই ফর্সা মানুষ দাড়ি এমনভাবে সেভ করে রাখে যে মহিলা মুসলমানের মতো, মানে মহিলার মুখ যেরকম দেখতে সলসলা ওর মুখ ওই একই অবস্থায়, কিন্তু এখন দাড়ি রাখছে এতই সুন্দর। আমি বললাম যে চাচা আপনার গায়ের রঙও ফর্সা, সাদা যদি একটা পাঞ্জাবি গায়ে দেন আর নিশ্চিন্ত বাজারে যদি যান সালাম কি 10টা লোক দিবে না, বা দিবে বা ভালো না খারাপ লাগবে, মানে না খুব ভালো লাগবে, তাহলে এতদিন থেকে বঞ্চিত ছিলেন তো, কেউ সালাম দেয় না মুখের দিকে তাকালে। তো এই জন্য দাড়িওয়ালা লোককে দেখলে মানুষ সালাম দেয়, মাথায় টুপি দেখলে সালাম দেয়, এগুলি হচ্ছে সুন্নাতের মর্যাদা, এই সম্মানগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নাতগুলি মেনে চলার তাওফিক দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা এখানে শেষ করলাম, আপনারা অবশ্যই একটু মাথায় রাখবেন, আর মহিলা মাবুন আপনারা সবাই একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ দুনিয়াটা কিন্তু 2 দিনের, ওই যে একটা কথা নাই যে 1 সেকেন্ডের নাইরে বিশ্বাস, এই গানটা গাইতে গাইতে যে শিল্পী ওই মঞ্চেই মারা গেছে, ওই গান গাইতে 1 সেকেন্ডের নাইরে বিশ্বাস, ওই গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেছে, বা ঠিক আছে তোকে দিয়েই তাহলে এটা প্রচার করা হোক যে বিশ্বাস আছে কিনা। আসলেই তাই, আপনি ভালো মানুষ হঠাৎ করে প্রেশার উঠে আপনি মারা যাবেন, স্ট্রোক করে মারা যাবেন, এসার সময় শুয়ে পড়ছেন সকালবেলা লাশ হয়ে বের হয়ে আসতেছেন। তো এই জন্য মনে করতে হবে যে আজকের রাতটা আমার জীবনের শেষ রাত, শেষ ঘুম, এটা মনে করবেন, আর কবরকে খুবই একদম নিকটে মনে করবেন, মৃত্যুকে খুবই একদম নিকটে মনে করবেন, আল্লাহকে ভয় করবেন, তাহলে আপনার চরিত্র অনেক সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক, আল্লাহ পাককে ভয় করার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সেই সাথে আপনাদের দাওয়াত, আপনারা অবশ্যই কিন্তু ইস্তেমাতে যাওয়ার চেষ্টা করবেন, আর ইস্তেমার জায়গা আলহামদুলিল্লাহ কেনা, মোটামুটি কিছু জায়গা কিনেছে সামনে, আমি শুনলাম 8 বিঘা না কত বিঘা জমি কিনেছে, 8 বিঘা, কিন্তু এখন জমির দাম কিন্তু বেশি, এখন 2,500 টাকার কথা শুনেছিলেন আপনারা গত বছর, কিন্তু এখন সে জায়গা এখন 3,000, কারণ ওখানে আরেকটা দল গিয়ে দাম দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, বলতেছে এই জন্য দামটা 2,500 থেকে এখন 3,000 টাকা পড়ে গেছে, সেটা শতক নয়, শতক হলো 1,70,000, কিন্তু একটা লোক যে বসবে এই বসার জায়গাটা হলো 3,000 টাকা, একটা লোকের বসার জায়গা যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনি মারা যাবেন, কিন্তু ওই ইস্তেমা ধরেন যে আপনার আল্লাহ কবুল করলে কেয়ামত পর্যন্ত চালু থাকবে, কিন্তু এই সওয়াবটা আপনি কবরে পেতে থাকবেন। তো যদি কেউ ইস্তেমাতে একটা লোকের বসার জায়গা যদি কেউ করে দিতে চান তাহলে এই দানটা করে দিতে চাইলে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আমাদের জয়পুরহাট জেলায় আন্দোলনের সেক্রেটারি আছে, তাদের কাছে রশিদ আছে কেন্দ্রীয়, আপনাদেরকে রশিদ কেটে দিয়ে দেবে ইনশাল্লাহ। আর ঢাকা নারায়ণগঞ্জ জেলার যিনি আন্দোলনের সভাপতি, তিনি ইস্তেমার জায়গার জন্য তিনি 45 লক্ষ টাকা 2টা মানুষের কাছ থেকে কালেকশন করে দিয়েছেন, আন্দ্রে জামাত খুবই খুশি হয়েছেন এবং তার জন্য দোয়া করে দিয়ে দিয়েছেন। নারায়ণগঞ্জের শফিকুল ভাই ইস্তেমাতে বক্তব্য রাখে প্রায় 7.5 সাইদের মতো কণ্ঠ। তো ইনি 1 লোকের থেকে নিয়েছেন 30 লক্ষ টাকা, আরেক লোকের থেকে নিয়েছেন 15 লক্ষ টাকা, এই মিলে 45 লক্ষ টাকা শুধু ইস্তেমার জায়গার জন্য দিয়েছে। আর সিরাজগঞ্জে একটা লোক, 1 লোকই দিয়েছে 20 লক্ষ টাকা। তো ইস্তেমার জায়গা কেনার জন্য ঠেকা কোনো দিন হবে না ইনশাল্লাহ, কারণ বিদেশ থেকে যদি সহযোগিতা আসে তো বাংলাদেশে টাকাও লাগবে না। তো এই জন্য
আপনারা এই মহতি কাজে একটু শরীফ হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর ইজতেমার জন্য যে কুপন নিয়ে আসছি, আপনারা ইজতেমাকে সফল করার জন্য সবাই অবশ্যই 50, 100, 200 যে যা পারেন আল্লাহ আপনাদের এই দানগুলিকে কবুল করুক, এবং সেই সাথে আমাদের ফল ফসলের যা ক্ষতি হয়েছে আমাদেরকে ক্ষতির থেকে আল্লাহ পাক হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, ফসলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল ফালাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.